বাইপোলার তার উল্টা দিকে জিনিসটাকে মিনিমাইজ করে দিচ্ছে। তো এটা এখন আমরা যদি দেখি জিনিসটা একটু শেষ করে তারপর অনেকগুলো কোশ্চেনে আসা হয়ে যাবে, সেটা হলো যে এটা পজিটিভের জন্য নেগেটিভটা তাহলে কি হবে, এক্সাক্ট অপোজিট হবে। কারণ যদি আমাদের আগে ইমিডিয়েট আগের 1 এর লেভেলটা নেগেটিভ হতো তাহলে প্রথম ভায়োলেশনটা যেটা হতো সেটা নেগেটিভ হতো, এবং এই ভায়োলেশন যেহেতু নেগেটিভে বি এর ভ্যালু পজিটিভে, আর এর পরে ভায়োলেশন এটা যেহেতু নেগেটিভ হয়েছে পরের ভায়োলেশনটা তাহলে পজিটিভ হতো এবং বাইপোলার এর ভ্যালু নেগেটিভ হতো। ঠিক আছে, এইটুকু তাহলে মানে প্যাটার্ন গুলো রিলেটেড প্রবলেম না। এখন তাহলে আমাদের যদি আসে জিনিসগুলো যদি ইমপ্লিমেন্ট করতে বলে কিভাবে করে করবো, কিভাবে করে আসবে এটা একটা বড় কোয়েশ্চেন। তো ব্যাপার হলো যে যদি আমাদের 7টা জিরো থাকে করা কিছু দরকার নেই, সাতটা জিরো থাকলে আমাদের চিন্তা করার অ্যাকচুয়ালি কোনো এখানে দরকার নেই, সর্বনিম্ন হইলেও 8টা জিরো আমাদের থাকতে হবে, এর বেশি থাকুক ব্যাপার না 10টা থাকুক আমি 8টাকে রিপ্রেজেন্ট করবো আগে, তারপর কি আর বাকি দুইটা হবে দুটো করি তবে কিছু করতে হবে ওটাকে জিরোতে রেখে দেব, এটা জিরো করে রেখে দেব। এখন হ্যাঁ এটাই বলছি, ওই জন্য বললাম আমি বললেই বলছিলাম অনেকগুলো অ্যাডভাইস আর হয়ে যাবে। আচ্ছা এরপরে তাহলে এখন প্রথম কথা হলো যে আমি যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমার দুইটা কিন্তু আলাদা আলাদা সিনারিও আছে, সো অবভিয়াসলি আমার কিন্তু ব্যাকএন্ডে একটা ইনফরমেশন লাগবে। কি ইনফরমেশন লাগবে সেটা হলো ইমিডিয়েট আগে যেটা নন জিরো লেভেল ছিল মানে 1 ছিল সেটা কি পজিটিভে ছিল নাকি নেগেটিভে ছিল, এই ইনফরমেশনটা যদি আমি না দিয়ে দেই তাহলে আমি কোনটা ইমপ্লিমেন্ট করব আমি জানি অবভিয়াসলি না। তো আমাকে যদি জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবভিয়াসলি আমাদের একটা ইনফরমেশন লাগবে, সেটা হলো আমাদের ইমিডিয়েট আগে যেটা 1 ছিল তার লেভেলটা কি, সে কি পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল। ঠিক আছে, যদি আমাদের দেওয়া না থাকে যে কোনো একটা ধরে কাজ করতে হবে, ধরেন আগের লেভেলটা কোনো কিছুই বলে না তাহলে আমরা কি করব, আমার যেটা মন যাবে আমি বলে দিব যে আমি লেট আস অ্যাসিউম দ্যাট দ্য প্রিভিয়াস লেভেল ইজ পজিটিভ, দেন আমি পজিটিভটা বলবো। সব কিছু বলে না মানে কি সব জিরো, হ্যাঁ সব কিছু বলে না মানে কিছু বলে না বলতে আগের লেভেলটা রিলেটেড কোনো ইনফরমেশন দেয় দিয়ে দেয় সব জিরো, আটটা জিরো তো আছে। আমাকে বলো যে তুমি বিএক্স জেড এস জেড এস স্কিমটা ইমপ্লিমেন্ট করো কিন্তু আগের লেভেল কি সেই রিলেটেড কোনো আইডিয়া নেই, তখন আমি এটা করবো নাকি ওটা করবো জানি না। তো এই জন্য আমরা ধরে নিব যে ধরি আগে যেটা ওয়ান আছে তার লেভেলটা পজিটিভ পজিটিভ হলে এটা হবে, যদি নেগেটিভ ধরে নিই তাহলে নেগেটিভটা পজিটিভ হবে। ঠিক আছে, হ্যাঁ যদি ১৬টা থাকে এবং তো এগুলো শুনলে পরীক্ষার খাতায়ও ইজি হয়ে যায়। আচ্ছা হ্যাঁ বলো, প্রথমের আটটার জন্য তো আমি মানে প্রথমে যে আমার যদি পজিটিভ দেওয়া থাকে যে ওয়ানের মান পজিটিভ ওটার ইয়াতে আমি করলাম ইমপ্লিমেন্ট, দেন যখন আবার আটটা থাকবে ওটাকে আমি প্রথমের যে ওয়ান আছে ওটার বেসিসেই করব। হ্যাঁ ওটার বেসিসেই, ওটার বেসিসেই করে, কারণ আমাদের মাঝখানে আর কোনো ওয়ান নাই তো কার রিলেটেড আমি ইনফরমেশন থাকবে, মানে যদি আমরা তার আগেরটাও দেখি সেটা কিন্তু পজিটিভ থাকবে। হ্যাঁ জিনিসগুলো ভিতরের কিন্তু এতটা কষ্টকর না, আমার কাছে মনে হয় জিনিসটা সবচেয়ে হার্ড পার্ট হচ্ছে নামটা।
ওইটা মনে থাকে পুরোটা মনে পড়ে যাবে পুরোটা মনে থাকে যাবে কিন্তু মানে ভিতরে স্কিমটা কিন্তু মুখস্থ করার আসলে আলাদা করে কিছু নাই একটু বুঝে পড়লে হয়ে যায় একটু বুঝতে হবে যদি না বুঝতে চান মুখস্থ করতে চান সেই জায়গায় অনেক কেঁচাল আসবে তো একটু বুঝে পড়িয়ে প্রবলেম থাকলে আমাকে বলবে একটু বুঝবে আচ্ছা তাহলে শেষ আশা করি সবার প্রবলেম সলভ হয়েছে।